হে তরুণ যুবকেরা, ম্যাডাম জেনিফার হলেন ব্রিটিশ একজন সিঙ্গার, পৃথিবী বিখ্যাত একজন ব্রিটিশ সিঙ্গার হলেন ম্যাডাম জেনিফার। তার পিতাও একজন গান বিশেষজ্ঞ, তার মাতাও একজন গান বিশেষজ্ঞ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, তিনি কখনো ইসলাম জানেন না, ইসলাম কাকে বলে কখনো শুনেন না, ইসলামের নাম নিশানা কেমন ধরনের, ইসলাম ইসলামের ডেফিনেশন, ইসলামের ব্যাখ্যা, ইসলাম বলতে কি সে তিনি জানেন না। ইসলাম শান্তির কথা বলে, সম্প্রীতির কথা বলে, ভ্রাতৃত্বের কথা বলে। আই এস এল এ এম ইসলাম, আই ফর আই, এস ফর সুট, এল ফর লাভ, এ ফর ওয়াল, এম ফর মিনকাইন্ড, আই শুড লাভ অল মিনকাইন্ড, অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। ইসলাম শুধু মুসলমানকে ভালোবাসতে বলে না, বরং ইসলাম সারা বিশ্বের মানুষকে ভালোবাসতে বলেছে। জোরে হবে না? ম্যাডাম জেনিফার, হে তরুণ যুবকেরা, তিনি একজন ইন্টারন্যাশনাল বা আমার ইন্টারন্যাশনাল ফিগারের সিঙ্গার, ব্রিটিশ তরুণী সিঙ্গার, কোনোদিন আজান শোনেন নাই, কোনোদিন আজান তিনি শোনেন নাই, নামাজ কেমন জিনিস জানেন না, ওযু কিভাবে করতে হয় তার জানা নাই, তিনি কনসার্ট করে বেড়ান, তিনি একজন শিল্পী, তিনি একজন গায়িকা, পপ সিঙ্গার, তিনি একজন গান করেন, তিনি একজন গায়িকা, তিনি গেলেন মরক্কোতে, তিনি বিবৃতি দিয়ে জানালেন আমি মরক্কোতে গেলাম, সেখানে গিয়ে যখন আমি গান গাইব, আমি সেখানে গান গাইব বলে আমি সেখানে গেলাম। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে আমার কানে একটা সমুদ্র কণ্ঠের আওয়াজ ভেসে আসে। আমি লোককে জিজ্ঞাসা করলাম, এটা কিসের আওয়াজ? লোকেরা বলল, এটার অন্য কোনো আওয়াজ নয়, এটাই হলো সেই আজান। এটা আজানের আওয়াজ। আমরা মাঝে মাঝে মসজিদে আজান শুনতে পাই কি পাই না, আর গ্রামে তো প্রতিদিন শুনতে পাই মাশাআল্লাহ। আমি প্রায় 20 দিনের মতো মক্কা শরীফ মদিনা শরীফে ছিলাম, এই কিছুদিন আগেই ফিরেছি, কদিন আগ হলো ফিরেছি মাত্র। তো ওখানে যখনই ছিলাম, কাবা ঘরে যখন আজান হতো, দেখেছি আমি, আপনারা যারা হজ করে এসেছেন দেখবেন, কাবা ঘরের আশেপাশে যে সব যত বিল্ডিংয়ে সব মানুষ থাকে, আজান হয় মানে স্রোতের গতিতে, যেন স্রোত বয়ে যাচ্ছে, মানুষ দ্রুত গতিতে হেঁটে জামাতে নামাজ পড়ার জন্য যাচ্ছেন, তাদের মাথায় আছে এই কাবা ঘরের চত্বরে এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব। জোরে হবে না? মদিনা শরীফেও দেখেছি, মসজিদে নববীতে মানুষ আজানের সঙ্গে সঙ্গে স্রোতের গতিতে যাচ্ছে, তারা জানে নামাজ এখানে জামাতের সঙ্গে আদা করতে হবে। নামাজ কিসের সঙ্গে আদা করতে হবে? জোরে বলেন, আমার নবী জামাতের সঙ্গে নামাজ আদা করতে বলেছেন, জামাতবদ্ধ থাকতে বলেছেন। আমার নবী কত বড় মাপের ব্যক্তি ছিলেন, আপনি এক একটা দিক নিয়ে যদি গবেষণা করেন, আপনার দিমাগ কোন দিকে চলে যাবে ভাবতে পারবেন না, ভাবতে পারবেন না আপনি কি গবেষণা করছেন।